এবার বিবিটার দেই করে নাই লাভ দেয়া দরায় গেছে লাভ দেয়া দরায়া স্বামীর গলার মধ্যে জড়ায়া ধইরা হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে ও আমার প্রাণের স্বামী তাহলে কি আপনি সেই আবু বকর যে আবু বকরের কথা বইলা বইলা আমার বাবা কাঁদছে আমার বাবা মৃত্যুর সময় আমার গলার মধ্যে হীরার হারটা পরে দিয়েছিলেন আর বলেছিলেন মারে মক্কার সুমনের মধ্যে এমন একটা যুবক আমি দেখেছিলাম এই হারটা আমি মক্কার সুমনের মধ্যে হারিয়ে ফেলেছিলাম মক্কার জমিনের মধ্যে একজন যুবক ঘোড়ায় পাইছিল রে মা এই হারটা আমার কাছে আবার ফেরত দিয়েছে 500 টাকার থলেটা আমি তাকে হাদিয়া দিতে চাইছিলাম কিন্তু 500 টাকার থলেটাও সে নেই নাই ওঠাও আমার কাছে ফেরত দিয়েছে মারে আজকে মৃত্যুর সময় আমার মনে খুব আকাঙ্ক্ষা ছিল আমার মনে খুব আশা ছিল রে মা তুই একজন দিনদার মেয়ে এমন একটা যুবকের হাতে যদি তোকে তুলে দিতে পারতাম তাহলে আমি খবরে শুয়ে শুয়ে আরামে শুয়ে থাকতাম মারে এমন একটা যুবক তো আর পাইলাম না স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার আমানতদারিও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে আমার বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে তাই বিদায় আপনি আমার স্বামী হয়ে গেছেন আমি আপনার স্ত্রী হয়ে গেছি এক্ষুনি আমি এই হীরার হার টাকা খুলে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে আল্লাহর রাস্তায় এখনই আপনি সদকা করে দিতে পারেন আল্লাহু আকবার ওরা এক যুগ পরে বাপের স্বপ্ন পূরণ হয়েছে মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে আমানতদার কাকে বলে কোটি টাকার সম্পদ পায় 1 কোটি টাকার সম্পদ আহালের কাছে পৌঁছে দেয় তুমি আমি তো 1000 টাকার একটা নোট পাইলেও এই নোটটা পকেটের ভিতরে ঢুকতে পছন্দ করি ঠিক কিনা বলো এটাও পকেটের ভিতরে ঢুকায়া দেই আমানতদার আল্লাহর রাসূল বলেন হিফজু আমানাতিন আল্লাহর রাসূল বলেন যে আমানতদার না লা ইমানাল লিমান লা আমানাতা লাহু যার ভিতরে আমানতদার নাই সে আমার উম্মত না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসূল খুব কঠিন করে ধমকি দিবেন তাই আজকের থেকে আমরা আমানতদার হয়ে যাব কোন বায়ের সম্পদ লুটে খাব না কোন বায়ের সম্পদ মেরে খাব না কারো সম্পদ নষ্ট করব না কারো টাকা মেরে আজকের থেকে খাব না ওয়াদা করতে পারবেন তো খাবেন না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল দুই নম্বর বলেন ওয়া হুসনু খালিকাতিন ওয়া সিদকু হাদিসিন সদা সর্বদাই সত্য কথা বলবা কি কথা বলতে বলছে সত্য কথা বলতে বলছে আল্লাহর রাসূল ওয়াসিদুক হাদিসিন সত্য কথা বলবা মিথ্যা কথা কখনো বলো না কারণ আল কিযবু উম্মুল মাসিয়াতি মিথ্যা হলো গুনাহের মা কি গুনাহের মা যেমন মায়ের পেট থেকে সন্তান জন্মায় মিথ্যা থেকে এরকম বড় বড় গুনাহ জন্মায় নাউজুবিল্লাহ মিথ্যাটা হলো একবারে নিকৃষ্ট মিথ্যার থেকেই গুনার জন্ম হয় মিথ্যার থেকেই বড় বড় ভয়ঙ্কর গুনার আবিষ্কার হয় নাউজুবিল্লাহ আমরা তো মিথ্যায় এখন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত মিথ্যার ছড়াছড়ি চলতেছে ঠিক না বলেন ও আল্লাহর কসম এটা 50 টাকা কিনা প্রিয় দোস্ত 25 টাকা দা কিনলি আল্লাহর কসম করে 50 টাকা ইয়া করলি পরে এক কসমে 25 টাকা লাভ সে যদি আসল দামও দেয় তারপরে 25 টাকা লাভ ঠিক কিনা বলেন এমন কসম দেয় না এরকম কসম দেয় আল্লাহর কসম এটা করছি না আল্লাহর কসম এটা করছি না মিথ্যা এখন মিথ্যা ছাড়া না কোনো সংসদ জমে মিথ্যা ছাড়া না কোনো দরবার জমে মিথ্যা ছাড়া না কোনো কোনো কিছু জমে মিথ্যার সরাসরি এখন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত চলছে নাউজুবিল্লাহ বলেন এই মিথ্যা আমাদেরকে ছাড়তে হবে কিন্তু তুমি যদি মিথ্যা না বলো সত্য কথা বলো সত্যের প্রভাব অনেক আল্লাহর রাসূল বলেছেন তুমি মৃত্যুর দুয়ারে দাঁড়ায়ও তুমি সত্য কথা বলবা হতে পারে ওই সত্য কথা তোমাকে জান্নাতে নিয়ে যাবে হতে পারে এই সত্য কথা তোমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান থেকে ফিরত রাখবে হতে পারে এই সত্য কথা কবরের আজাব থেকে তোমাকে মুক্তি দিবে হতে পারে এই সত্য কথা ফুল সেরাতের ফুল পার হবে তুমি বিদ্যুতের ন্যায় পার হতে পারবে আল্লাহু আকবার
এই মিথ্যা ছাড়া সত্য বলো সত্য বলো যদি তুমি সত্য বলতে পারো তাহলে দুনিয়াতেও তোমার কামিয়াবি মানুষে তোমাকে ইজ্জত করবে আপনার আমার নবী সত্যবাদী ছিলেন কিনা বলেন সত্যবাদী ছিলেন আবু জাহেল উতবা সাইবা মুগীরা উবাই ইবনে কাল তারা বড় বড় আরবের বড় বড় কাফের বড় বড় লিডার তারা পর্যন্ত আপনার আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন কি উপাধি আল আমিন উপাধি দিয়েছিলেন কিন্তু ওই নবীর উম্মত আমরা না ওই নবীর উম্মতেই তো আমরা কিন্তু আমরা কিভাবে মিথ্যা কথা বলি মিথ্যা কথা ছেড়ে দেন আর কোনদিন মিথ্যা কথা বলবেন না ওয়াকিয়ার মধ্যে এসেছে ওয়াকিয়ার মধ্যে এসেছে যে একটা জমিনে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটু ঝগড়া এই জমিটার মধ্যে মাঝে মধ্যে হিন্দুদের সাইনবোর্ড এরকম ভাবে ঝুলে থাকে মাঝে মধ্যে এঠার মধ্যে মুসলমানদের সাইনবোর্ড ঝুলে কোন সময় মুসলমানদের পাওয়ার যখন বেশি হয় তখন মুসলমানদের সাইনবোর্ড ঝুলে আবার যখন হিন্দুদের প্রভাব বেশি হয় আবার হিন্দুদের সাইনবোর্ড ঝুলে যেরকম ভাবে আমাদের দেশের মধ্যে একবার আসে আওয়ামী লীগ আসলে যত জায়গা আছে সব আওয়ামী লীগের নাম দেখতে পাই ঠিক কিনা আবার যখন বিএনপি আসবো বিএনপি আসে তখন বিএনপি সব কিছু শেষ করে আবার ইয়া বিএনপির নাম লাগাইও ঠিক কিনা বলেন যেহেতু এখন আওয়ামী লীগই চলতেছে আলহামদুলিল্লাহ তারপরেও যদি সিস্টেম পরিবর্তন হয় আগের সব মুছে দেয় ঠিক এরকম ভাবে চলতেছে তো হিন্দু আর মুসলমান মিলা বলতেছে চলো আমরা ঝগড়া ঝাটি না করে একজন বিচারকের কাছে যাই বিচারক যাকে এটা দিয়ে দিবে ওই এটার মধ্যে মন্দির করবে না ওই মসজিদ করবে আমরা তো ঝগড়া করি কোনো লাভ নেই এবার হিন্দু মুসলিম মিলা বিচারকের কাছে গেছে তাদের মধ্যে একটা মহব্বত ছিল এখন আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু মহব্বত নাই ঠিক কি বলেন বড় ভাই করে আওয়ামী লীগ ছোট ভাই করে বিএনপি মাঝু ভাই বলে জাতীয় পার্টি আরেক ভাই বলে ইসলামী আন্দোলন চার ভাই চার দলে গিয়ে মারামারি লাগছে ঠিক কি না এই অবস্থা আমাদের দেশে চলতেছে কিন্তু কথা তো এটা ছিল না কথা ছিল আমার মন আমার কাছে ভালো লাগে আমি আওয়ামী লীগ করবো আমার কাছে ভালো লাগে আমি বিএনপি করবো আমার কাছে ভালো লাগে আমি জাতীয় পার্টি করবো আমার কাছে ভালো লাগে আমি ইসলামী আন্দোলন করবো কিন্তু ইসলাম আমার আমাদের সকলের ইসলাম এক থাকবে ঠিক কি না বলে ইসলাম এক থাকবে ইসলামের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই কোরআনের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই হাদিসের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই ইসলাম ধর্মের মধ্যে কোনো বিবাদ দ্বিধাবোধ নাই ঠিক কিনা বলে ধর্ম যেটাই করি না কেন আমার ভালো লাগে আমি আওয়ামী লীগ করি আমার ভালো লাগে আমি বিএনপি করি করতেই পারি কিন্তু মুসলমানদের মধ্যে কোরআনের মধ্যে নবীর মধ্যে ইসলামের মধ্যে দুই আছে আছে কোনো তুই নাই কিন্তু আমরা তো এটির মধ্যে এখন লুটে গেছি এটির মধ্যে এরকম ভাবে ঝুঁকে পড়ছি যে ছোট ভাইরে বড় ভাই কুবায় হত্যা করতেছে দলের জন্য হিন্দু মুসলিম মিলা বিচারকের কাছে গেছে বিচারক বলতেছে এটার সমাধান তো এভাবে দেওয়া যাবে না কাগজ তো এটার নথিপত্র নাই কারণ এই জমিটা খাস জমিন আচ্ছা বলো তো দেখি এই জমিনটা খাস জমিন এই জমিনের যদি মেন ফাইসালা দিতে হয় তাহলে এই এলাকার যে প্রবীণ ব্যক্তিত্ব সবচেয়ে পুরানা বৃদ্ধ মানুষ তাকে নিয়ে আসতে হবে পুরানা একজন মানুষ তাকে নিয়ে আসতে হবে যদি তুমি আনতে পারো তাহলে তার জবান ভিত্তিতে এটা মসজিদ হবে না হলে মন্দির এবার সকলেই বাড়িতে চলে আসলেন সবাই খোঁজাখুঁজি করে দেখতে পারলেন মুসলমানদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন ইহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি তিনার থেকে বিদ্রোহ তিনার থেকে বয়স্ক মানুষ আর ওই জমিনের হিন্দুস্তানের মধ্যে নাই ইহিয়া কান্দলবির মতন এরকম বিদ্রোহ মানুষ আর বোরা মানুষ হিন্দুস্তানের মধ্যে আর একটাও নাই এবার তার সাক্ষীতে এই জায়গাটা মসজিদ হবে বা মন্দির হবে এবার হিন্দুরা মন খারাপ করে আছে আরে সাক্ষী পাইলাম মুসলমানদের জমিনটা তো মসজিদই হবে আমাদের মন্দির হবে না আমরা আর এই জমিনটা পাবো না জায়া লাভ নাই জায়া লাভ নাই তো কেউ কেউ বলতেছে যাও এহিয়া কান্দলবিত একজন সাচ্চা মুসলমান একজন সত্যবাদী পাইলে পাইতেও ফারো যাও সকলে মিলে বিচারকের কাছে গেছে এবার এহিয়া কান্দলবি খাট গড়ায় দাঁড়াইছে বিচারক জিজ্ঞাসা করতেছে এহিয়া কান্দলবি আপনি তো প্রবীণ ব্যক্তিত্ব আপনি তো বৃদ্ধ মানুষ আপনি জানেন এই জমিনটা যখন খাস হিসাবে প্রমাণ হলো
খাস হিসাবে প্রমাণ হওয়ার পরে সর্বপ্রথম কি এটা মুসলমানদের সাইনবোর্ড চলেছিল নাকি এটা হিন্দুদের সাইনবোর্ড চলেছিল? আজকে আপনার সাক্ষীতে হয়তো এই জায়গাটার মধ্যে মসজিদ হবে আর না হয়তো এই জায়গাটার মধ্যে মন্দির হবে। ইহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই তিনি খাট গড়ের মধ্যে দাঁড়ায় বলতেছেন, আমি আল্লামিন নবীর উম্মত, আমি রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, যে নবীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আদনা থেকে আদনা মিথ্যা কথার অবকাশ নাই, অমন নবীর উম্মত আমি। আমি ইহিয়া কান্দলবি মিথ্যা কথা বলতে পারি না বিচারক সাহেব, এই জমিনটা যখন খাস হিসাবে প্রমাণ হয়েছে সর্বপ্রথম এই জমিনটার মধ্যে হিন্দুদের সাইনবোর্ড ঝুলেছিল। আল্লাহু আকবার! মুসলমানদের সাক্ষী হিন্দুদের পক্ষে গেছে, সাথে সাথে জায়গাটাকে মন্দিরের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এই জায়গাটার মধ্যে মন্দির হবে। সবাই বাড়ি চলে আসছে, মুসলমানরা গাইল মন্দ করতে করতে ইহিয়া কান্দলবিকে বাড়িতে চলে আসতেছে। ইহিয়া কান্দলবি লজ্জায় মাথা নিচু করে গড়ের ভিতরে ঢুকে গেছে, গড় থেকে আর বের হয় না, গড় থেকে আর বের হয় না, সবাই গালিগালাজ করতেছে। আহ, মুসলমানের সাক্ষীতে মুসলমানের জমিন হারাইলাম, সবার মনে আফসোস চলতেছে, কিন্তু ইহিয়া কান্দলবি সত্যি কথা বলেছে, তিনি গড়ের ভিতরে চলে গেছেন, গড় থেকে বের হন না, দরজা লাগায় বসে আছেন, কিন্তু তিনি রাতের বেলায় ঘুমাইছেন, শেষ রাত্রির সময় অনেক মানুষের আওয়াজ শোনা যায়, তাহাজ্জুদের সময় তিনি যখন উঠবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, মানুষ এত মানুষের আওয়াজ শোনা যায়। ইহিয়া কান্দলবি মনে করেছে, আহারে মুসলমানরা মনে হয় ক্ষিপ্ত হয়ে আমার ঘরবাড়ি ভাঙার জন্য আসছে। ইহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই দরজাটা খুলে দেখে না মুসলমান না, হাজার হাজার হিন্দুরা তার চতুর্পাশে বেষ্টন করে আছে। ইহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, এই সাক্ষী দিয়া তো তোমাদের জমিন তোমাদের কি দিয়ে দিলাম, আবার কিসের জন্য আমার কাছে এসেছো? ইহিয়া কান্দলবি বলে, তোমাদের জমিন তো তোমাদের কি দিয়ে দিলাম। এবার হিন্দুরা ডাক দিয়া বলে, ও ইহিয়া কান্দলবি, আপনার ধর্ম ইসলাম, এমন ধর্মে অবলম্বন করলে, যেই ধর্ম অবলম্বন করলে খাট গড়াই দাঁড়ায়ও একটা মিথ্যা কথা বলা যায় না, এমন নবীর অনুসরণ করলে খাট গড়ায় দাঁড়ায়ও একটা মিথ্যা কথা বলা যায় না, অমন ধর্ম আমরা গ্রহণ করতে আসছি। আল্লাহ আকবার! এমন ধর্ম গ্রহণ করতে আসছি। ইহিয়া কান্দলবি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমরা মুসলমান হতে চাই। এই জায়গার মধ্যে মন্দির নয়, মন্দির নয়, আপনার ইমামতিতে সকালে নামাজ হবে, আমরা সকালে নামাজ পড়ে এই জায়গার মধ্যে মসজিদ বানাবো। ইহিয়া রে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই হাজার হাজার হিন্দুদেরকে বলতেছে, পড়ো আমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার! ইহিয়া কান্দলবি তাদেরকে মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানায়া দেওয়ার পর এই জায়গাটার মধ্যে মন্দির নয়, এই জায়গাটার মধ্যে মসজিদ হয়েছে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাসেনারা, শুধুমাত্র একটা সত্য কথা বলার কারণে, শুধুমাত্র একটা সত্য কথা বলার কারণে, একটি সত্য কথার কত প্রভাব, একটা সত্য কথার কত আছর ফেলেছে, হাজার হাজার হিন্দু পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! একটা সত্য কথার এত প্রভাব, বাসান মিথ্যা কথা বইলেন না, খেয়ালে খেয়ালে মিথ্যা কথা কিন্তু অনেক বলেন, অনেক মিথ্যা কথা বইলা ফেলেন, বাসান মিথ্যা কথা বইলেন না। আসো আল কিজব উম্মুল মাসিয়াতি, আল্লাহ রাসূল বলেন, মিথ্যা হলো গুনাহের মা, নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ রাসূল তিন নম্বর বলেন ওয়া হুসনু খালিকাতিন মুসলমানদের চরিত্র হবে মুসলমানদের اخلاق হবে নম্র এবং ভদ্র ঠিক কিনা বলেন মুসলমান কোন সময় অগ্র হতে পারে মুসলমান কোন সময় জঙ্গি হতে পারে মুসলমান অগ্র হতে পারে না মুসলমান জঙ্গি হতে পারে না মুসলমান কোন সময় মানুষকে প্রহার আঘাত করতে পারে না মুসলমানদের মেজাজ থাকবে শান্তি মেজাজ হতে পারে তোমার আচরণ দেখে তোমার اخلاق দেখে তোমার চরিত্র দেখে একজন খ্রিস্টান কাফের বেঈমান মুরতাদ নাসারা মুসলমান হয়ে যেতে পারে ঠিক কি না বলো মুসলমান হয়ে যেতে পারে কিন্তু না মুসলমান এখন আমরা অগ্রগামী মুসলমান এখন আমরা এরকম জাতি হয়ে গেছি বোমা মারা গুলি মারা মানুষকে হত্যা করা মানুষকে মারধর করা ঠিক কি না প্রত্যেকটা এলাকা এলাকায় মারামারি কোন এটা কি হিন্দু এলাকা না মুসলমানদের এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে একজন একজনকে জবাই করতেছে কোন এলাকা মুসলমানের এলাকা ঠিক কি না বলেন কিন্তু ওয়াকিয়ার মধ্যে এসেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাগ কিন্তু অনেক ছিলেন আপনারা জানেন কিনা জানি না যে রাস্তা দিয়ে হযরত উমর যাইতেন এই রাস্তা দিয়ে এক সাত পর্যন্ত শয়তানও যাইত না শয়তান বলতো এই রাস্তা দিয়ে উমর গেছে রে উপায় নাই এই রাস্তা দিয়ে গেলে উপায় নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন কিন্তু হযরত উমরের চরিত্র দেখে এক পারস্য যুবক মুসলমান হয়েছে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে যখন তিনি বাদশা হইলেন তিনি যখন খলিফাতুল মুসলিমিন হইলেন তখন এক পারস্য যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গ্রেফতার হয়ে গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে আনছ তার সৈন্যরা তার কাছে ধরে আনছ এই শোনো তোমাকে আমি কালিমার দাওয়াত দিচ্ছি হযরত উমর বলতেছে তোমাকে আমি কালিমার দাওয়াত দিচ্ছি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কোন না আমি তো কালিমা পড়বো না আমি পারস্য যুবকের সন্তান আমি পারস্যের রাজপ্রাসাদে বড় হয়েছি আমি কালিমা পড়বো না তাহলে যদি কালিমা না পড়ো তাহলে ইয়া করো মুসলমানকে ট্যাক্স দাও মুসলমানকে ট্যাক্স দিয়ে চলতে হবে কোন মুসলমানকে ট্যাক্স দিব না হারা যেমন ট্যাক্স আদায় করছি পারস্য যুবক পারস্য বাদশার ছেলে আমি সারা জীবন মানুষের কাছে ট্যাক্স নিছি আর এখন তুমি বলতেছি তোমাকে ট্যাক্স দেওয়ার জন্য জীবনও তোমাকে ট্যাক্স দিব না হযরত উমর বলে এই ছেলে তো এটা উগ্র ছেলে রে এটা তো জঙ্গি মার্কা এটা ত্রাশ মার্কা এটা তো মুসলমানদেরকে অত্যাচার করবে এটাকে তো ছাড়া যাবে না এটাকে ফাঁসি দিতে হবে এটাকে ফাঁসি দাও তো ফাঁসির হুকুম হয়ে গেল যুবক এবার ফাঁসির কার্যকর শুরু হয়ে গেল এবার যুবককে হযরত উমর জিজ্ঞাসা করতেছে এ যুবক মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে কোনো কিছু আশা আছে খানার যুবক তো তখনও সে খারাপ আচরণ করতেছে তখনও সে বলতেছে তোমার মতো এমন বদ মিজাজি উমর যে নাকি আমাকে ফাঁসি দিতে চাও তুমি আমার মনের আশা পূরণ করো আমাকে তুমি চিনো হযরত উমরকে শয়তানেও চিনে ঠিক কিনা বলেন আমাকে তুমি চিনো ফাঁসির মঞ্চে দাঁড়ায় সে খারাপ আচরণ করতেছে করে না সমস্যা নাই তুমি যেটা বলো তোমার মনের আশা পূর্ণ করা হবে তুমি বলো হযরত উমর বলতেছে তুমি বলো তোমার মনের আশা পূর্ণ আমি করব এবার যুবকে বলতেছে তাহলে এক গ্লাস পানি খাবো করে এটা কিন্তু ব্যাপার হলো সাধারণ বিষয় এক গ্লাস পানি খাইবা তুমি এটা তো সাধারণ বিষয় নাও এক গ্লাস পানি খাও এক গ্লাস পানি যখন সামনে আনছে ছেলেটা হাতে দিছে পানিটা হাতে লইয়া বলছে না খাবো না নো লিয়া যাও কেন খাইবা না তুমি যে বদ মিজাজি উমর আমি যখন অর্ধেকটা পানি খাইমু তখনই আমার এক কূপ দিয়ে কল্লা বলাই দিবা দরকার নাই আমার পানি খাওয়ার দরকার নাই না পানি নিয়ে যাও পারে না তুমি পানি সবটা খাওয়ার পরেই তোমাকে খতল করা হবে কোনা না করে তুমি পানি খাও কো আচ্ছা তাহলে ওয়াদা করতেছো তো হ্যাঁ ওয়াদা করতেছি কো তাহলে আমার সাথে ওয়াদা কর কিভাবে কো আমি তুমি এই গ্লাসের পানি না খাওয়া আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না এই কথা বলো হযরত উমর যুবকের কথা শুনা এই যুবকের কথার পরিপ্রেক্ষিতে কথা বলতেছে যে এই গ্লাসের পানি যতক্ষণ তুমি না খাইবা ততক্ষণ তোমাকে খতল করা হবে না
শয়তানেও হযরত উমরকে দুকা দিতে পারে নাই, এই যুবক দুকা দিছে সাথে সাথে কোষ সাথে সাথে পানিটা মারিতে ডেলে দিছে, ডেলে দিয়ে বলে তুমি না বলছো পানি না খাওয়া আগ পর্যন্ত তোমাকে খতল করবা না, তাই নিচ থেকে পানিটা উঠায় আমাকে দাও আমি খাবো, তারপরে আমাকে খতল করতে হবে, তারপরে আমাকে খতল করতে হবে, আর না হতো উমর আমি জানি মুসলমানদের মধ্যে কোনো মিথ্যা কথা বলে না, মুসলমানরা কোনো মিথ্যাবাদী না, আমি জানি মুসলমানরা সত্যবাদী, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যের চারে বসে থাকো তাহলে আজকে পানি মাটির থেকে উঠায়া আমাকে দিতে হবে, আর না হয়তো তুমি আমাকে খতল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পানি আমি পান করতে পারতেছি। আল্লাহু আকবার, কেমন বড় দুকা! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সত্য কথা বলেছ, মুসলমানরা কোনো সময় মিথ্যা কথা বলে না, যাও তোমাকে ছেড়ে দেওয়া হলো, এই তাকে ছেড়ে দাও। এবার যুবক চলে যাইতেছে, যুবক কিছু দূর যাইয়া আবার একটা দৌড় দিছে, দৌড় একটা দৌড় দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আয়সা হাঁটুটা গাইরা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওহে যুবক তলোয়ার দাঁত দেখাইলাম মুসলমান হইলা না, ফাঁসিতে ঝুলাইতে চাইলাম কত তাল বাহানা করলা, এখন নাকি তোমাকে ছেড়ে দিয়েছি আর তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। যুবক ডাক দিয়ে বলতেছে, ওহে উমর আমি তোমার তলোয়ারের দ্বার দেখেছি, কিন্তু হাতের পানিটা যখন মাটিতে ফেলে দিয়েছি, মাটিতে ফেলে দেওয়ার পরে তোমার চরিত্রের একটা ধার আমি দেখেছি, এটাই যদি হয় তোমার চরিত্রের ধার, নাসানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল, আল্লাহু আকবার, না জানি তার চরিত্র কত সুন্দর ছিল, এটাই যদি হয় মুসলমানদের ধর্ম, এটাই যদি হয় মুসলমানদের ধর্ম, এটাই যদি হয় ইসলাম, এটা যদি হয় মুহাম্মাদের ধর্ম, তাহলে আমি এই ধর্মই গ্রহণ করলাম, এই ইসলাম ধর্ম থেকে উত্তম কোনো ধর্ম এই জমিনের মধ্যে আর নাই, আল্লাহু আকবার। তে তুমি মুসলমান তুমি অগ্র হতে পারবে না, তুমি একজন কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান চারাল মুসার তাদেরকে তুমি সম্মান দেখাইবা, তুমি চার থেকে উইটা তাদেরকে বসতে দিবা, তুমি যদি বসতে দিতে পারো তাহলে হয়তোবা তোমার চরিত্র দেখে তোমার আখলাক দেখে সে মুসলমান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন চার নম্বর, ওয়াইফাতু ফি তোমাতিন, কোন সময় হারাম লোকমা খাইবা না, কারণ হারাম লোকমার কারণে শরীর হারাম হয়ে যায়, হারাম লোকমার কারণে শরীর জাহান্নামের লাকড়ি হয়ে যায়। তুমি এক টাকা হারাম খাইলা, হারাম খাইয়া ইবাদত করলা, তুমি যতই ইবাদত করো না কেন তোমার ইবাদত কবুল হবে না, যতই বন্দিগি করো না কেন বন্দিগি কবুল হবে না, যতই চোখের পানি ফেলাও না কেন চোখের পানি কবুল হবে না। ও আমার বাজনারা, যদি কেউ থাকেন এরকম ভাবে টাকা দিয়ে টাকা বাড়ায় আনেন, টাকা দিয়ে টাকা কিছু বাড়ায় আনেন, আজকের থেকে ছেড়ে দিবেন, কারণ হারাম করের জন্য জাহান্না, হারাম করের জন্য জান্নাতে যাওয়া হারাম 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 হারাম, হারাম কর কোন সময় জান্নাতে যেতে পারবে না, কারণ তার ইবাদতই আল্লাহ তাআলার দরবারে পছন্দ হবে না কবুল হবে না। হারাম খায়া যতই ইবাদত করো এই ইবাদত তোমার মাথার উপর থেকে আর উপরে উঠবে না, আল্লাহর কাছে যায় না, নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল বলছেন কয়টা গুণ, কয়টা কয়টা, চারটা গুণ। আল্লাহ রাসূল বলছেন হিফজু আমানাতিন ওয়া হুসনু খালিকাতিন ওয়াসিদুকু হাদিসিন ওয়াইফাতু ফি তুমাতিন, এই চারটার উপরে থাকবা, কোন সময় আমানতদারের খেয়ানতদার হইবা না, খেয়ানতদার হইবা না, কোন সময় মিথ্যা কথা বলবা না, সদা সর্বদাই সত্য কথা বলবা, কোন সময় চরিত্রকে অগ্র চরিত্রকে জঙ্গির মতো বানাইবা না, নম্র ভদ্র বানাইবা, কোন সময় হারাম লোকমা বক্ষণ করবা না, যদি হারাম লোকমা বক্ষণ করো তাহলে তোমার শরীর জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। সে ভাই বলতেছে না, তোমার কাছে তুমি বিষ বিক্রি করে দিছি জাগা, তোমার কাছে জায়গা আমি বিক্রি করে দিছি, বিদায় এটার ভিতরে যা কিছু আসে সোনার কলস হলে ওটা তোমার, সুবহানাল্লাহ। সে কেমন আমানতদার, সোনার কলস পায়ও
ওই ব্যক্তির কাছে ফেরত দিতে গেছে আর উনি কেমন আমানতদার সোনার কলস পায়ও তিনি বলতেছেন না তোমার কাছে আমি জায়গা বিক্রি করে দিছি জায়গার ভিতরে যা আছে সব তোমার সে বলতেছে না ভাই না সোনার কলস আমার নয় এটা তোমার নিয়ে যাও কোনা ভাই আমি এটা নিতে পারবো না কোথায়লে কি তোমার কাছে যে আমি জায়গা বিক্রি করে দিছি এটার গাছ গাছের ফল ফল কি আমাকে দিছো তুমি পাইরে দিছো কোনা এটা তো দেই নাই কো যেই জায়গাটা তোমার কাছে বিক্রি করেছি ওই জগত থেকে নি আসমান পর্যন্ত আর নিচে হলো তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে সব তোমার এই জন্য সোনার কলস তোমার সুবহানাল্লাহ সোনার কলস তোমার তুমি কলস নিয়ে যাও তোমার কলস আমি রাখতে পারবো না ওই ব্যক্তি বলতেছে ভাই না এই কলসের মালিক আমি না এই কলস আপনার আপনি রেখে আমাকে একটু দায়মুক্ত করে দেন কি করবে দুইজন মিলে বলতেছে চলো বিচারকের বিচারকের কাছে যাই বিচারক যাকে কলস দিয়ে দেই সেই কলস নিয়ে যাবে এবার দুইজন মিলে বিচারকের কাছে গেল বিচারক তো খুব আমানতদার ছিলেন এখনকার বিচারক হইলে বলতো ইজা তারাদা তাসাখাতা তোমরা দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তাই সোনার কলস দুইজনের একজনও পাইবে না সোনার কলস আমার ঠিক কি না তোমরা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে সোনার কলস তোমরা না কিন্তু তৎকালীন সময়ের বিচারক কেমন আমানতদার ছিলেন বিচারক বলতেছে তোমরা সোনার কলস নিয়ে করো ধাক্কা ধাক্কি তোমাদের মধ্যে আমানতদার আমি পেয়েছি ইনসাফের কোন কলম দিয়া যে তোমার বিচারটা আমি করি ইনসাফের কোন কলম দিয়া তোমাদের বিচার করব বুঝতে পারতেছি না তাদেরকে জিজ্ঞাসা করতেছে ওহে তোমাদেরকে কেউ কারো ছেলে আছে একজন বলতেছে না ওর ছেলে নাই আমার একজন ছেলে আছে বয়স কত বিশ বাইশ এই তোমার কি কোনো কন্যা আছে নাকি হ্যাঁ আমার একজন কন্যা আছে বয়স কত পনেরো ষোলো হবে তাহলে তোমাদেরকে আমি বিচার করে দেই যাও বাড়িতে যাও তোমরা দুজনেই আমানতদার একজন আমানতদার আর একজন আমানতদারের বিয়াই হইয়া যাও তোমার সন্তান তোমার ছেলেকে তোমার মেয়ের কাছে বিয়া দিয়া একত্র করিয়া সোনার কলসের মালিক তাদেরকে বানায়া দাও সুবহানাল্লাহ সোনার কলসের মালিক তোমরা তো ধাক্কা ধাক্কি করার দরকার নেই তোমার সন্তান তোমার ছেলে তোমার মেয়ে একত্র বিয়ে দিয়ে দাও দিয়ে সোনার কলসের মালিক তাদেরকে বানায় দাও সুবহানাল্লাহ কেমন আমানতদার ছিলেন আচ্ছা বলেন তো সোনার কলস তো তাক দূরের কথা পাঁচ হাজার টাকার একটা বান্ডিল দশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল যদি রাস্তায় পড়ে থাকে এখন কি আর পাওয়া সম্ভব পাওয়া সম্ভব না পঞ্চাশ হাজার আর সোনার কলস এখনকার যুগে হাজার হাজার কোটি টাকা কেমন আমানতদার ছিলেন তারা শুধু তাই না এমন আমানতদার ছিলেন রাস্তার মধ্যে কোটি টাকার হার খুঁজা পাইছে তারপরে তার মালিকের কাছে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ মালিকের কাছে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কাজী আবু বকর মক্কার জমিনের মধ্যে হাঁটতেছে তিন দিন পর্যন্ত কোনো খানা নাই গড়ের মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খানা নাই তিন দিন পর্যন্ত রাস্তার মধ্যে করতেছে কোনো কাজের সন্ধান কাজ পায় কিনা কাজী আবু বকর রাস্তার মধ্যে দেখে একটা লাল থলে পড়ে আছে লাল থলেটা হাতে লইল লাল থলেটা হাতে লইয়া দেখলো এটার মধ্যে একটা হীরার একটা হার এত দামি হার কোটি টাকার হার এই হার নিয়ে কাজী আবু বকর বাড়িতে চলে গেলেন বাড়িতে রাইকা বলতেছে এই মালটা তো আমার না এই মালটার তো একজন মালিক আছে এই মালিকের কাছে মালটা আমার পৌঁছে দিতে হবে মালিকের কাছে আমার মালটা পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমানতদার তুমি যদি হও তাহলে তার মালিকের কাছে তার মাল দৌলত ফেরত দিয়ে দাও কাজী আবু বকর তিন দিনের ক্ষুধার্ত অবস্থায় কোটি টাকার সম্পদ রাস্তার মাঝে খুঁড়াইয়া পাইছে পায়া এই সম্পদ বাড়ির মধ্যে রেখে চলে যায় দেখি মক্কার বাজারে এই হারের সম্মান কেউ দেয় কিনা এটার মালিক আমি পাই কিনা
ঠিক এই কাজী আবু বকর মক্কার বাজারে গিয়া দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় বলতেছে হে মক্কার যুবকেরা হে মক্কার আদিবাসীরা তোমরা শুনো তোমাদের মক্কার জমির মধ্যে আমার একটা কোটি টাকার হার হারিয়ে গিয়েছে সাবধান সাবধান এই কোটি টাকার হার কিন্তু তোমাদের জন্য হারাম কিন্তু এই যে দেখো আমার হাতে 500 টাকার একটা থলে আছে 500 স্বর্ণমুদ্রার একটা থলে আছে এই থলেটা আমি তাকে পুরস্কৃত করব যে আমার হারটা পায়া আমাকে ওই হারটা ফেরত দিবে কিন্তু তোমরা জেনে রাখো এই 500 টাকার থলেটা কিন্তু তোমাদের জন্য হালাল কোটি টাকার হার কিন্তু তোমাদের জন্য হালাল না হারাম কাজী আবু বকর এই বুড়ার হাতটা চাপায়া ধরছে বুড়ার হাতটা ধইরা বাড়িতে নিয়ে যাইতেছে বুড়াটার আর বুঝতে বাকি নাই যে আমার কোটি টাকার হাতটা এই যুবকই পেয়েছে বাড়িতে যায় বলতেছে যে হ্যাঁ বৃদ্ধ বাবাজি বলেন আপনার হারের কি নমুনা বলেন কি কি ছিল এবার বৃদ্ধ বেটা বলতেছে যে আমার হীরার হারের মধ্যে অতটা হীরার খণ্ডে ছিল অতটা মুক্তার খণ্ড ছিল অতটা স্বর্ণ লাগানো ছিল অতটা জহরাত লাগানো ছিল এরকম এরকম দেখতে এরকম ওজন এরকম দামি একটা হার আমার হারিয়ে গিয়েছে কাজী আবু বকর ওই হার হাতে নিয়া তালাশ করে দেখে সব মিলে গিয়েছে এবার যুবকে সাথে সাথে হীরার কোটি টাকার হারটা ওই বিদ্যের হাতে চাপায় দিয়েছে নেন আপনার হার আপনি নিয়ে যান বুড়াটা আর দেরি করে নাই 500 টাকার থলেটাও যুবকের হাতে চাপায় দিয়েছে এবার যুবকে ডাক দিয়ে বলতেছে না 500 টাকার থলে আমি নিব না এ বৃদ্ধ বাজান আপনি শুনে রাখেন এইমাত্র আমি আমানতের হেফাজত করে একটা নেকি সম্পাদন করেছি এই নেকিটা দুনিয়ার জমিনে আমি 500 টাকার বিনিময় বিক্রি করতে চাই না এটার জাজা আমি কাল কিয়ামতের ময়দানে আরশ আযীমের মালিকের কাছ থেকে নেব কারণ বুড়ারে এই 500 টাকার থলেটা আমার জন্য হালাল আর আমিও তিন দিনের খোদার্ত ইচ্ছা করলে 500 টাকার থলেটা আমি নিতে পারি কিন্তু না নিব না কালকে আমাদের ময়দানে আমার আরশের মালিকের কাছ থেকে আমি এই 500 টাকার থলের বদলতে আমানতে হেফাজত করেছি এইটার বদলা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিব সুবহানাল্লাহ 500 টাকার থলেটাও নিলেন না এবার বিদ্রোবাসানে যখন 500 টাকার থলে কোটি টাকার হার নিয়ে যাইতেছে কোটি টাকার হার নিয়ে কাজী আবু বকরের বাড়ি থেকে যাইতেছে এক পাও সামনে আগায় তো এক পাও পিছনে বারে বারে ফিরায় তাকায় দেখে আরে কোরআন এবং হাদিসের মধ্যে যে যুবকের গুলা ঘোষণা করা হয়েছে যেই জান্নাতি মানুষের কথা ঘোষণা করা হয়েছে এমন যুবককে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারবে না একজন জান্নাতি যুবক একজন আমানতদার যুবকের চেহারাটা বারবার বৃদ্ধ লোকটা দেখতেছে তাকায়া দেখে আর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে এই বৃদ্ধ লোক চলে গেলেন হীরার হার নিয়ে চলে গেলেন কিন্তু তিন দিনের ক্ষুধার্ত অবস্থায় হয়েও 500 টাকার পুরস্কারটাও রাখেন নাই আল্লাহু আকবার কেমন আমানতদার ছিলেন আমানতদার তো কতটুকু ছিল আমরা তো এখন যদি পাইতাম তে মনে করতাম তিন দিন যে আমি ক্ষুধার্ত ছিলাম এই জন্য আল্লাহ তাআলা আমার লাগে কোটি টাকার হার সন্তুষ্ট হয়ে পাঠাইছে যাই বাড়িতে যাই এটা বিক্রি কইরা হইতে হইতে খাই খাই দাই আর আনন্দ ভর্তি করে ঠিক কিনা বলেন কিন্তু সে কাজী আবু বকর তিনি বলছেন না এটা আরেকজনের সম্পদ তার কাছে আমার পৌঁছে দিতে হবে তার কাছে পৌঁছাইয়া দিতে হবে কিন্তু আমানতদার যদি দুনিয়ার মধ্যে আমানতদার হতে পারেন তাহলে এই আমানতদারের ফল শুধু আখেরাতে না দুনিয়াতেও পাওয়া যায় সুবহানাল্লাহ শুধু দুনিয়াতেও পাওয়া যায় এগুলা প্রায় এক যুগ পরে এই কাছে আবু বকর একদিন রওনা দিছে সমুদ্র পথে রওনা দিছে নাওদিয়া জাহাজ দিয়ে রওনা দিছে কোথাও যাবেন তো সমুদ্রের মাঝখানে গেছে পড়ে এক তুফানে তুফান তাদেরকে আকরাও করেছে তুফানে ধরে ফেলেছে
এবার জাহাজ তো ডুবে যাবে, মানুষ সব চিল্লায় চেঁচামেচি করতেছে, তো তুফান দললে সমুদ্রের মধ্যে যা হয় তাই হয়ে গেছে, জাহাজ ডুবে গেল, জাহাজ ডুবে সমস্ত মানুষ মারা গেল, কিন্তু আল্লাহ তাআলার কুদরত কাজী আবু বকর একটা তক্তর উপরে বাসতে 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 ইয়ামানের এক বালুর দ্বীপে গিয়া লাগছে, ইয়ামানের এক বালুর দ্বীপের মধ্যে গিয়া লাগছে। তো অনেক পরে যখন কাজী আবু বকরের হুশ আসলো, হুশ আসার পরে তিনি লক্ষ্য করে দেখতেছেন, এদিক সেদিক তাকায় লক্ষ্য করে দেখতেছেন তিনি একটা মুসলিম কান্ট্রিতে আসছেন। সুবহানাল্লাহ, কিভাবে বুঝলেন? তিনি তাকায় দেখেন ওই বহু দূর একটা মসজিদের মিনার দেখা যায়, যেহেতু একটা মসজিদের মিনার দেখা যায়, এটা মুসলমানদের এলাকা। কাজী আবু বকর উঠলেন, সাথী সাথী যারা ছিল সবাই সমুদ্রের পানির মধ্যে ডুবে মারা গিয়েছে, সবাই মারা গিয়েছে, কাজী আবু বকরের মন অস্থির হয়ে আছে। ওই মসজিদের মিনার দেখে মসজিদের মিনারের দিকে দৌড় দিছে, মসজিদের মিনারের দিকে দৌড় দিছে, মসজিদের মধ্যে দুইখা ওযু বানাইয়া প্রথমত অবস্থায় দুই রাকাত সালাতুর শুকর আদায় নামাজ করেছে। নামাজ পড়ে কাজী আবু বকর কোরআনের তেলাওয়াত জোরে জোরে করতেছে। কাজী আবু বকর হাফেজ মানুষ, কোরআনের তেলাওয়াত খুব জোরে জোরে করতেছে সুমধুর কণ্ঠে। আশপাশের যত মানুষ ছিল সকল মানুষ জড় হয়ে গেছে, সকল মানুষ তাকায়া দেখতেছে কাজী আবু বকর কোরআনের তেলাওয়াত করে, কিন্তু কাজী আবু বকরের কোনো খেয়াল নেই, হুঁশ নেই, তিনি তো কোরআন তেলাওয়াতে মগ্ন আছেন, কারণ তিনি তো একজন আল্লাহর ওলি। তার বাদেও সাথীরা যারা ছিল সকলেই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে। তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করার পরে হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করলেন, ঠিক তাকায় দেখলেন চতুর্পাশে মানুষ বেষ্টন করে আছে, প্রত্যেকটা মানুষের চোখ থেকে অস্ত্র ঝরতেছে, প্রত্যেকটা মানুষ কাঁদতেছে, সবাই ডাক দিয়া বলতেছে ওহে যুবক তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি এসেছো, এত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো। এবার কাজী আবু বকর ডাক দিয়ে বলতেছে সমুদ্র পথে রওনা দিয়েছিলাম, জাহাজ ডুইবা সাথীরা সব মারা গিয়েছে, আমি একাই জীবিত আছি, আপনাদের ইয়ামানের দ্বীপে আমি বেশি বেশি আসছি, আমার বাড়ি হলো মক্কায়, আপনারা কি আমাকে একটু মক্কার রাস্তাটা দেখায় দিবেন, আমি মক্কা যেতে চাই, আমার মক্কার রাস্তাটা আমাকে আপনারা একটু দেখায় দেন। ইয়ামানের সকল লোকরা বলল হে কাজী আবু বকর, তুমি তো সমুদ্র বেশি আসো নাই, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তোমাদেরকে তোমাকে পাঠাইছে, কারণটা কি জানোনি? আজ থেকে বহুদিন হয় আমাদের এই মসজিদের ইমাম সাহেব মারা গিয়েছে, একজন ইমাম ছিল এই দ্বীপের মধ্যে, একজন ইমাম ছিল, যে ইমাম নাকি আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতেন, যেই ইমাম নাকি আমাদেরকে নামাজ শিক্ষা দিতেন, যেই ইমাম নাকি আমাদেরকে দিন শিক্ষা দিতেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা ভালো কোনো ইমাম পাইতেছি না, তোমাকে আল্লাহ বাসা আনে নাই, আল্লাহ নিজ হাতে তোমাকে আমাদের এলাকায় আনছে, এই কাজী আবু বকর তুমি আমাদের এখানে থেকে যাও, আমাদের শিক্ষক হয়ে থেকে যাও, তুমি হবে আমাদের কোরআনের শিক্ষক, আর আমরা হব তোমার কোরআনের ছাত্র, তুমি আমার এই দ্বীপের মধ্যে থেকে যাও। কাজী আবু বকর ভাবলো যে কোরআনের প্রচার করতে গিয়া, এলেমের প্রচার করতে গিয়া যাই, থেকে যাই ইয়ামানের দ্বীপে। কাজী আবু বকর থেকে গেলেন একদিন দুই দিন, কিছুদিন পর, কিছুদিন পর মানুষে বলতেছে আপনি তো নওজোয়ান যুবক মানুষ, তাই আপনাকে একটা বিবাহ করায় দিই, আমাদের এলাকায় সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন তার একটা কন্যা আছে, তাকে হুর সুন্দর বলা হয়, হুরের চেয়েও সুন্দর কন্যাটা, তার কাছে আপনার বিবাহের প্রস্তাব পাঠাই এবং আপনাকে বিবাহ করায় দিই। কাজী আবু বকর বলতেছে থাকতে যেহেতু হবেই, যাক আলহামদুলিল্লাহ, আপনারা যেটা করেন বিয়ে করায় দেন, রাজি আছি আমি আলহামদুলিল্লাহ। এবার ওই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে,
মারে আমাদের দ্বীপের মধ্যে একজন আল্লাহর ওলি বাইশার্স ইয়ামানের দ্বীপে এখন তোমার তো একটা ভালো দিনদার স্বামী দরকার তুমি তো অনেক দিনদার একটা মেয়ে ভালো একটা স্বামী দরকার তো আমরা চাইতেছি ইমাম সাহেবের সাথে তোমার বিয়া দিয়ে দিতে ওই মেয়ে বলতেছে হ্যাঁ আমি রাজি আছি আলহামদুলিল্লাহ কারণ তিনি একটা স্বামী তো আমি খুঁজতেছিলাম দিনদার একটা স্বামী আমি খুঁজতেছিলাম আমি রাজি আছি আমাকে বিয়া করায় দেন এবার সকলে মিলে গ্রামবাসী মিলে তাদের কি বিয়া পড়াইয়া দিল বিয়া পড়ায় পড়ে কাজী আবু বকর যখন বাসর করে প্রবেশ করলো বাসর করে প্রবেশ করে নজর করে তাকায় দেখে স্ত্রীর গলার মধ্যে একটা হার যে হারটা নাকি মক্কার জমিনে সে হাতাইছিল কাজী আবু বকর হারের দিকে তাকায় আছে এবার মেয়ে ভাবতেছে সকলেই বলে সে নাকি ইমানদার এক নাম্বার কিন্তু সে দেখি অর্থের দিকে আমার হারের দিকে তার লালস আছে আমার হারের দিকে তার লোভ আছে আমার হারের দিকে তাকায় আছে আল্লাহর ওলি মানুষ বুঝে ফেললেন বলতেছে হো আমার স্ত্রী তুমি আমাকে বদগুমানি করবানা সন্দেহ করবানা তোমার গলার ওই হাটটার দিকে আমি কিসের জন্য তাকায় আছি জানুনি আমার মনে হয় মক্কার বাজারে এই হাটটাই আমি খোড়ায় পেয়েছিলাম যে হাটটা আমি অনেক সময় উলট পালট করে দেখেছিলাম এবং একজন বৃদ্ধের হাতে আমি হাটটা চাপাইয়া দিয়েছিলাম 500 টাকার পুরস্কারটাও আমি নেই নাই ও আমার স্ত্রী আমার মনে হয় ওই হাটটাই আমি তোমার গলায় দেখতেছি আল্লাহু আকবার